আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আজকেও সৌদি আরবের ছয়টি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ করছি। সৌদি আরবের রিয়াদে আটকে পড়া 415 জন বাংলাদেশিকে গতকাল বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে এবং যারা ফিরেছেন তাদেরকে 15 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সৌদি সরকার। বেসরকারি খাতে কর্মরতদের বেতনের 60% সমপরিমাণ সহায়তা দেবে সৌদি সরকার। মূল্য সংযোজন কর 3 গুণ বৃদ্ধির পর এ উদ্যোগ নিল দেশটি। এছাড়াও সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যার আসামিদের মধ্যে এমন দুজন রয়েছে যারা একসময়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সহকারী ছিলেন। সে কারণেই হত্যার অভিযোগের আঙুল প্রিন্স সালমানের দিকে। খবরটি 3 জুলাই বিবিসি নিউজ প্রকাশ করেছে। এদিকে সৌদির দাম্মামে শ্রমিক ভিসায় আসা চাঁদপুরের ফরিদগঞ্জের মনির হোসেন নামের একজন বাংলাদেশি বলেন, সততা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। তার উদাহরণ আমি নিজেই। আমার সততার পিছনে রয়েছে হাড় ভাঙ্গা পরিশ্রম। আমি যে মার্কেটের গাড়ি চালাইতাম সে মার্কেটেই আমার 8টি দোকান রয়েছে। এছাড়াও সবজি খামার সহ আমার হাঁস মুরগির খামার রয়েছে যেখানে কাজ করে 75 জনের বেশি শ্রমিক। তিনি আরও বলেন, মনে করবেন এটা আমাদের দেশ নয়, এখানে যেভাবেই হোক সততার সাথে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করছেন যে সৌদি আরব থেকে আরও ফ্লাইট পরিচালনা করুন। আজ 4 জুলাই, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 201,801 জন, গতকাল আক্রান্ত হয়েছিল 4,193 জন। আজকের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। মোট মৃত্যু 1,802 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছে 1,40,614 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুরোধ করছি। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।